আমার গ্রামের বাড়ির সামনের যে জায়গাটা, যে জায়গাটায় এখন অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, তো চারপাশেই এখন ভুট্টা রোপণ করা হয়েছে, ভুট্টার সিজন, তো পাশাপাশি বেগুন লাগানো হয়েছে। তো বেগুনের চারাগুলো রোপণ করা হয়েছে, 1 মাস 15 দিন হয়েছে, আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে, এগুলো মানে বেগুনের তাল হবে। রোপণ করা হয়েছে 15 দিন হয়েছে, এটা আস্তে আস্তে বড় হয়ে বেগুন আসবে। আর যে বেগুনগুলো আপনারা সারা বছরই খেয়ে থাকেন, তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির। আর পাশাপাশি দেখেন এই যে রসুন, এই রসুনগুলো সারা বছরই খাওয়ার জন্য মানে অল্প করে লাগানো হয়, যেগুলো ফ্যামিলিতে ব্যবহার করার জন্য। তো আমাদের এদিকে রসুনগুলো চাষ হয় না, রসুনগুলো দেখা যায় যে নিজেরা সংসারে খাওয়ার জন্য যতটুকু লাগে জাস্ট ততটুকুই রোপণ করা হয়। এগুলো পরিপক্ব হলে তুলে শুকিয়ে রাখা হবে সারা বছর খাওয়ার জন্য। মিষ্টি কুমড়ার চারাগুলো ওই যে এখানে আস্তে আস্তে বড় হচ্ছে।